হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না ফুটিন তো আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে খুবই মজাদার চিংড়ি দিয়ে মিষ্টি মোটা ডোকা রান্না করে দেখাবো আর এই ডোকাটা এভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয় তো চলুন দেখে নে এটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনো জায়গায় সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে বসতে বলা এখানে চাপতে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মাত্র পেয়ে যাবেন আর যারা এখানে সাবস্ক্রাইব করেছেন তাদের ফসং ফসং করতাম তো ডোকা রান্না করার না এখানে আমি দুই আঁটি ইনস্টিকামরা ডোকা এটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে এটা আমি উপরে একটা যে আঁশ থাকে আঁশটা ফেলে এটা আমি কেটে নিয়েছি তো এটা আমি ভালোভাবে ধুয়ে একটা শাকনিতে ছেঁকে নিয়েছি এখন এখানে মানে দেওয়ার জন্য এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ক্যাটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটা আমি রান্না করার জন্য চুলায় চলে যাব তো চুলা আমি একটা হাড়িতে এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দুটো পেঁয়াজ কুচানো দুটো রসুন কুচানো আর কিছু কাঁচামরিচ মাছ দিয়ে ফালি দেওয়া দেওয়া মানে এখন এই কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এই পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার করে আমি ভেজে তো আমার পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা আবার একটু বেজে নেব। তো চিংড়ি মাছটা একটু বেজে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে এই যে আমি চুলা হিটটা কমিয়ে দিই এটা আমি চিংড়ি মাছের সাথে একটু বেজে নেব এখানে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতন একটু মশলাটা বেজে তারপরে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে একটু ভালোভাবে আমি এই চিংড়ি মাছটা কষিয়ে নেব তো এটা একটু ভালোভাবে কষিয়ে তারপর এখানে আমি ডোগাগুলো দিয়ে দিলাম তো ডোগাটা দিয়ে আমি একটু ভালোভাবে ন্যাড়ে ছেড়ে এরপর যে আমি হিটটা বাড়িয়ে দিব তো আমি হিটটা বাড়িয়ে দিয়ে এখন এই ডোকাটা একটু ভালোভাবে ন্যাড়ে ছেড়ে তারপরে এখন এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই ডোকাটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি মাঝে এই ডাকনা উঠিয়ে ডোকাটা আরও একবার নেড়ে দিয়েছিলাম আর এটাতেই সেটা পানি বের হয়েছে এখন এটা আমি আরেক কিছুক্ষণ রান্না করে এটা আমি উঠিয়ে নেব আর এর মধ্যে আমার ডোকাটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনার চাইলে এটা একদম শুকনা শুকনা করে এটা ভাজা ভাজা করে ফেলতে পারেন এটাতে আমি একদম শুকনা শুনা করবো না এটাতে সামান্য পরিমানে একটু ভিজা ভিজা থাকলে এটা আমার কাছে বেশি ভালো লাগে তো এখন এটা আমি উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো হয়ে গেল আমার আজকের খুবই মজা চিংড়ি দিয়ে মিষ্টি পড়া ঢোকা রান্না করার রেসিপি আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন পর্যন্তই আজকের জন্য হাফেজ